নমস্কার, আমার নাম সুলতা ঘোষ। আমার এজ 20, আমার হাইট 5.4, আমার লোকেশন কলকাতা। আর আমার এক্সপিরিয়েন্স, গত দেড় বছর ধরে আমি একটি দলের সাথে, ক্রীড়া দলের সাথে যুক্ত আছি। দিদি, টাকাটা দে বলছি। দুদিন ধরে তোকে বলে রেখেছি, আজ টাকাটা আমার লাগবেই। কি অ্যারেঞ্জ করতে পারিস নি? তুই জানিস কোথায় যাচ্ছি আমি আজকে, কত টাকা দরকার ওখানে? আমার কি মনে হয় জানিস, তুই ইচ্ছে করে টাকাগুলো আমাকে দিচ্ছিস না। তুই চাস না এই পার্টিটা যাতে আমি অ্যাটেন্ড করি? বুঝলি, সামান্য 5,000 টাকা তুই জোগাড় করতে পারলি না? তুই জানিস পার্টিগুলোকে আমি অ্যাটেন্ড করতে হয়? তুই বুঝবি না। আরে তুই তো পড়েছিস নিজেই একটা বেঙ্গলি মিডিয়ামে, ছাপা শাড়ি পরে রবীন্দ্রসঙ্গীত গিয়ে গিয়ে ঘুরে বেড়াস, আর তোর জন্য ইংলিশ মিডিয়ামে আমাকে পড়তে তুই নিজেই ভর্তি করেছিস। কারণ তুই যা যা স্বপ্ন পূরণ করতে পারিসনি সেগুলো আমাকে দিয়ে পূরণ করাবি করবি। আর ইংলিশ মিডিয়াম তার একটা স্ট্যান্ডার্ড আছে, সেটা তো আমাকেই মেনটেন করতে হবে। আর সব থেকে বড় কথা হলো, তুই জানিস এই পার্টিটা আমি কেন অ্যারেঞ্জ অ্যাটেন্ড করতে চাইছি? লাস্ট যে ইন্টারভিউটা দিয়েছিলাম তার সিও সুমনা, সেও এই পার্টিতে আসছে। একবার যদি আমি সুমনদার চোখে পড়ে যাই তাহলে এই চাকরিটা আমার পাক্কা। সুতরাং এই পার্টিটা আমাকে অ্যাটেন্ড করতেই হবে। তুই দিবি না তাই তো? ঠিক আছে, আমি অ্যারেঞ্জ করে নেবো। আমি চললাম, আমার ফিরতে রাত হবে, আমার ছোট রাত জেগে বসে থাকার কোনো দরকার নেই। আর প্লিজ বারবার ফোন করে আমাকে ডিস্টার্ব করবি না, কোনো কলই আমি রিসিভ করবো না। আমি চললাম, কখন ফিরবো জানি না।